Bhavata Oviram. ষাট বছর বয়সী খন্দকার মুস্তাক আহমেদ ওরফে কিং মুস্তাক ওরফে মহারাজা মুস্তাক তারা একমাত্র মেয়ের থেকেও অনেক কম বয়সী সিনথিয়া ইসলাম নামের এক নাবালিকা মেয়েকে বিয়ে করে সম্প্রতি বেশ সমালোচনার জন্ম দিয়েছিলেন তিনি। এখানে আসার আগে আমি একটু বলি, জাস্ট এক মিনিট, যে আমার ব্লেজারটা নিয়ে আমি ওকে বলেছিলাম যে তুমি ওন একটা কিছু পরো, মানে একটু সুন্দর মতো। সে দেখলাম যে মাশাআল্লাহ একটা লাল রঙের পরে আসছে, আচ্ছা সুন্দর দেখেছি। এসে সে একটা সুন্দর রেড ভেলভেট কেক অর্ডার দিয়েছে তার ড্রেসের সাথে ম্যাচ করে, জানি না তার মানে এত ফুর্তি কোথা থেকে আসছে। এদিকে আমরা দুজন এই যে খন্দকার তারানু মাহমুদ, আমরা আসলে একটু অনাথ বাচ্চার মতো আছি, আমাদেরকে কিছু দেয় না সে। আমার মনে ফুর্তির কারণ হলো আমার পাশে যে বসা, হ্যাঁ, তাকে দেখে আমার মনে ফুর্তি চলে আসছে। তারপরে আমার একমাত্র কন্যা তারানু মাহমুদ, আসসালামু আলাইকুম, যাকে আমি সবসময় তাকে অনেক বেশি আদর করি, আমি সবসময় বকা দিই। তবে এবার খন্দকার মুস্তাকের ফেসবুকে শেয়ার করা ভিডিওতে দেখা গেল মুস্তাক তার একমাত্র কন্যার সাথে নব্য স্ত্রী সিনথিয়াকে নিয়ে রাজধানীর বসুন্ধরা এলাকার একটি রেস্টুরেন্টে বেশ রোমান্টিক ভাবে নতুন বছর উদযাপন করছেন। আমরা এখানে এসেছি একটু রেস্টুরেন্টে, তো আমরা এসেছি আসলে হ্যাপি নিউ ইয়ার, এখানে বসবো একটু কেক টেক খাবো এরকম। কিন্তু এখন যেভাবে ড্রেসে গল্প শুরু হচ্ছে, আমার মনে হয় যে গুরু রচনা লিখতে গিয়ে আমরা জানি বা এই বাস্তবটা শুরু করছি। ভিডিওটিতে বেশ সাবলীল ভাবে দেখা গেল নিজ কন্যা ও তার থেকেও যথেষ্ট কম বয়সী স্ত্রী সিনথিয়াকে নিয়ে বেশ আনন্দে দিন কাটাচ্ছেন কিং মুস্তাক। তো পাপা একেবারে তার সাথে ম্যাচিং করে টিশা কিছু বলো, এই কেক অর্ডার দিয়েছে এবং হ্যাঁ এবং ম্যাচিং হয়েছে দেখি সেই কেকটা। সবার জীবন বেশ সুন্দর, আনন্দময় শুধু তাই নয়, আরেকটি ভিডিওতে দেখা গেল মুস্তাকের নিজ কন্যাও যেন ভালোবাসার কাঙ্গাল এবং বাবার এ বিয়েতে বেজায় খুশি মহারাজ মুস্তাক কন্যা। আমি মুস্তাক আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির ডোনার সদস্য থাকাকালীন ওই প্রতিষ্ঠানের কলেজ শাখার একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিনথিয়াকে বিয়ে করেন। ভালোবেসে আদর করে সিনথিয়াকে ডাকেন রানী বলে। ভোরের পাতা বিনোদন ডেস্ক। আমি আরেকটি কথা বলি, লাভ ইউ।